ঈশ্বর আপনার ভাগ্যে বিরাজ করছেন কি না তা বুঝবেন কি করে? জানেন কি, এই তিনটি চিহ্ন থাকলে ঈশ্বর আপনার ভাগ্যে বিরাজ করবে সব সময়। সব সমস্যার সমাধানে আপনি ঈশ্বরকে পাশে পাবেন কি না তা এক্ষুনি জানুন। আপনার হাতের পাতায়ও কি এই তিনটি চিহ্ন রয়েছে? হাতের পাতায় কোন কোন চিহ্ন থাকলে আপনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হবেন? অনেক সময় নানান ধরনের চিহ্ন দেখা যায় হাতের পাতায়। এই সব চিহ্নের মধ্যে কোন কোন চিহ্ন অত্যন্ত শুভ হস্তরেখা শাস্ত্র অনুসারে? হাতের পাতার শুভ কয়েকটি চিহ্ন আমি আজ আপনাদের চিনিয়ে দেব। যাদের হাতের তালুতে এই সব চিহ্ন থাকে তাদের উপর বর্ষিত হয় ভগবানের প্রবল আশীর্বাদ। জেনে নিন হাতের পাতায় কোন কোন চিহ্ন থাকলে আপনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হবেন। স্বস্তিক চিহ্ন। যাদের হাতে স্বস্তিক চিহ্ন থাকে তাদের মাথার উপর ভগবানের আশীর্বাদের হাত থাকে। রাজযোগের অধিকারী হন এই ধরনের মানুষেরা। দ্রুত সাফল্য লাভ করেন এরা জীবনে। এরা কম চেষ্টা করলেও জীবনে বড় সাফল্য লাভ করেন। এরা মানুষ হিসেবে সবসময় অন্যকে সাহায্য করতে এগিয়ে যান এবং খুব দয়ালু হন। ত্রিশূল চিহ্ন। সনাতন ধর্ম অনুসারে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে আহ্বানের প্রতীক হল ত্রিশূল। ত্রিশূল থাকে মা দুর্গার হাতে। তিনি মহিষাসুর বধ করেছিলেন ত্রিশূল দিয়েই। তাই ত্রিশূল চিহ্ন হাতের পাতায় থাকলে বুঝবেন যে আপনার উপর রয়েছে দেবী দুর্গার আশীর্বাদ। এরা জীবনে সম্পদ লাভ করেন উত্তরাধিকার সূত্রে এবং মানুষ হিসেবে এরা ধার্মিক প্রকৃতির হন। তারা চিহ্ন। বিভিন্ন মানুষের ক্ষেত্রে তারা চিহ্ন দেখা দিতে পারে হাতের একাধিক জায়গায়। তবে বিশেষভাবে শুভ কয়েকটি জায়গায় তারা চিহ্ন থাকা মানুষের জীবনে হাতের কোথাও কোথাও তারা চিহ্ন শুভ প্রভাব নিয়ে আসতে পারে। হাতে তারা চিহ্ন থাকা মানুষেরা জীবনে সাফল্য, সম্পদ, খ্যাতি ও প্রতিপত্তি লাভ করেন। সুতরাং চটপট আপনি দেখে নিন আপনার হাতে এই তিনটি চিহ্ন আছে কিনা।